আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই পালা আছেন আজকে একটা ব্লগ নিয়ে এলাম সবার সাথে শেয়ার করা লাগে আশা করি সবাই পালা পাইবা আর আজকের ব্লগে দেখাই আমি বেগুনের গাছ তো বেগুনের গাছ আমি কীভাবে গার্ডেনের মাঝে লাগাই আমি শেয়ার করবো আর এই শীত প্রধান দেশে বেগুনের গাছ যেভাবে লাগাইলে তাড়াতাড়ি বড় হইব আর বেশি ফলন পাইবা আমি ঠিক সেভাবেই লাগাই আর আমিও দেখাই মো এখন শেয়ার কর্ম আশা করি সবাই সাথে তাকবা আর এই যে দেখতে পারা কিছু বেগুনের গাছ এগুলো আমি কিছু কিনে আনছি আর আমার গড়ে লাগানো বিচি থাকি সারা করা কয়েকটা বেগুনের গাছ আছে তো এগুলা বাচ্চে না মরি গেছে এই যে গাছ দেখতে পারা এই গাছটা শুধু বাঁচছে এগুলা আর এই যে ছোটো ছোটো আছে এগুলা আমার গড়ে লাগানো গাছ বেশ কয়েকবার আমি গাছ লাগাইছি তো গাছগুলা উঠিছে এই বছর ওঠার পরে আবার মরি যায় জানি আর না কেন এই ওর এই বছর তেমন একটা ভালো হয়েছে না তো আমি কিনিয়ে আনছি এই যে চারা দেখতে ভরা এগুলো আমি কিনিয়ে আনছি আর এই গাছগুলা এতদিন গড়ের ভিতরে আছিল তো আজকে আমি গার্ডেনের মধ্যে লাগাইমো আর কিভাবে লাগাই আর এখন শেয়ার কর্ম আশা করি সাথে থাকবা তো এইখন আমি গাৰ্ডেন আহিছি আৰু এই যে দেখা পাৰা কণ্টেইনাৰ টব এই টবেৰ মাজে আমি গছগোলা লগাই আনিম তো এখন আমি নিচেদি ছিদ্ৰ কৰি আনিছি এই যে শ'ল সৰা আছে টবেৰ মাজে বেছি পানী টাকলে এই ছিদ্ৰ দিয়া পানীগিলা জৰিয়া যাবগীয়া আৰু অতিৰিক্ত পানী তাকটো নাই তো করে একটা হোল করা আছে এখানের মাঝে তো আমি এখন মাটি রেডি করিয়ে নিম আর মাটি রেডি করার লাগে প্রথমে আমি দি ওয়ান পার্ট টপ সয়েল গার্ডেনর মাটি এই মাটি দিয়ে দি প্রথমে ওয়ান মাঝে আমি ওয়ান পার্ট দিয়া এই যে দিয়া দিলাম ওয়ান পার্ট আমি মাটি দিয়া দিলাম এখন আমি দিয়া দি কম্পোস্ট টু পার্ট কম্পোস্ট দিয়া দি এখন দিয়া দিম এই যে গ্রোশিয়র পল পারপাস কম্পোস্ট এইগুলা থ্রি পার্ট আমি দিয়া দি ওয়েস্টলেন্ডের এইগুলা তো এই কম্পোস্টর মাজে আমি এখন এই মাটির মাঝে এখন আমি কম্পোস্ট দিয়া দিয়ে আমি দিয়া দিয়া থ্রি পার্ট কম্পোস্ট আর এই কম্পোস্টের মাঝে এই যে অল পার প্লান্ট ফুড আমি ওয়ান টেবিল স্পুন দিয়ে নিব এই যে ওয়ান টেবিল স্পুন এক টেবিল স্পুন ওয়ান টেবিল স্পুন দিয়ে নিলাম এখন দিয়ে নেওয়ার এই যে ফিশ প্লারেন বোন ওয়ান টেবিল স্পুন এখন দিয়ানিয়ার বন মিল ওয়ান টেবিল স্পুন এখন দিয়ে নেমো ভেজিটেবল ফার্টিলাইজার ওয়ান টেবিল স্পুন এখন আমি একসাথে রে মিক্স করিয়ে নিউ ভালো করে মিক্স করিয়া নিবো মাটিগুলা এই কম্পোস্ট আর ফার্টিলাইজার সগুলার মধ্যে সারের সাথে মিক্স করিয়া নিবো উপর থেকে নিচ পর্যন্ত আর নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে মিক্স করিয়ে নিয়ে মিক্স করা হয়ে গেছে তো মিক্স করা হয়ে গেছে এখন আমি গাছগুলা লাগাই আনিব তো প্রথমে আমি এই গাছটা লাগাই আনিব এখানে যে দুইটা গাছ আছে একটা রইছে আর একটা একটু বড়ো হয়েছে এটা আমার গোড়ের গাছ লম্বা বেগুন বাংলাদেশি বেগুনের চারা এটা তো এই দুইটা গাছ আমি কন্টেইনারের মাঝে লাগাই আনিব তো প্রথমে আমি একটু কল করে নেওয়ার সারা লাগাইবার লাগি এই কন্টিনারটা একটু লম্বা সাইজের তো দুইটা সারাও আমি লাগাইখানোর মাঝে আর এই সারাগুলো আমি এখন বার করে নেওয়ার খুব সুন্দরও বারই যায় আর একটু একটু বিজা আছে তো একটা সারা আমি লাগাইম এক সাইডে আর একটা আর সাইডে তো আমি আস্তে আস্তে করি সেপারেট করে নিয়ার যাতে রোদগুলা নষ্ট না হয় তো এই গাছটা আমি এই সাইডে লাগাই মাটি সাইডের দিক থেকে আনি দিয়ে একটু চাপ দিয়ে দেয়ার তার সাইডের গাছটা আমি এরকম এই গাছটা আমি এখানে মাঝে লাগিয়ে আনার কম্পোস্ট দিয়া দিয়ার আমি সাইডে দিয়ে দিয়া দিয়া তো দিয়া দিলাম এখন উপর দিকে আরো কিছু কম্পোস্ট আমি দিয়া নিম তো আগে থাকি রেডি হর কিছু মাটি আমি এখন দিয়া দিয়ার উপর দিকে বেশ কিছু মাটি দিয়ে দিলাম এখন আমি নিচের দিকে একটু চাপ দিয়ে দিয়া মাটিগুলা যাতে শক্ত ইয়ে গাছের গোড়ার মাঝে আর খুব সুন্দর রইদ উঠছে এখন এত সময় রইদ আসিল না একটু একটু রোদ আসিল এখন খুব সুন্দর রই উঠছে পালাও লাগে তো গাছের এই যে একটা ফাতা মরে গেছে এই যে একটা ফাতা দেখা যায় নষ্ট হয়ে গেছে এই পাতাটা আমি এখন কাটিয়ে ফেলাই দিব এখানে মাঝে পাতা নষ্ট হয়ে গেছে এটা দিলাম আর এই গাছের মাঝে একটা পাতা নষ্ট এটা আগেও ফেলাই দিছি তো এগুলা লাগাইয়া নিলাম এখন বাকি গাছগুলাও লাগাই নিমু তো বাকি গাছ লাগাইবার লাগি অলরেডি কম্পোস্ট রেডি করিয়া রাখছি কন্টেইনারের মাঝে তো এখন লাগাই আনিমূর্ত তো এই কন্টিনার মাঝেও দুইটা গাছ লাগাই আনিম এই দুইটা গাছ এই দুইটা গাছ লাগাই আনিম তো এখন একটু গর্ত নি আর প্রথমে একটু হল সরিয়ে আনিলাম তখন একটা গাছ আমি এবার লাগাই আনিয়ে রাখানো সব দিক থেকে মাটি আনিয়া এরকম দিয়া দিয়া আর এখানে মাঝে আমি আর একটা গাছ লাগাই আনিম গাছগুলো খুব সুন্দর উঠি আই এই যে খুব সুন্দর শিকড় আবারও মাটি আনিয়া দিলাম সব দিক থেকে নিচের দিকে একটু চাপ দিয়ে দিয়ে তো ওপরে দিকে আরও কিছু মাটি আমি দিয়ে দিব আরো কিছু মাটি দিয়ে দেয় আর বেশ কিছু মাটি এখন দিয়ে নিম দিকে আমি বেশ কিছু মাটি দিয়ে দিলাম আবাৰৰ নিচিনা চাপ দিয়া দিয়াৰ ত' বাকী গছগিলো আমি এইবাবে লগাই আনিম এই যে গছগিলা লগাই আনিলাম এখন পানী দিয়া দিয়াৰ আমি অলপ পৰিমাণে পানী দিয়া দিয়াৰ এইগিলাৰ মাজেও পানী দিয়া দিয়াৰ এই আৰু কিছু লাগাইছি অনেক কিছু রয়েছে ছোট ছোটোগুলাও লাগাইয়া আনিম এই যে আমার গাছগুলো লাগাইয়া আনিছি সবগুলা গাছ আমি লাগাই আনিছি আর এই কন্টেইনারেও লাগাইছি আর এখানার মাঝেও লাগাই আনিছি আর এই যে ছোটো ছোটো গাছ রয়েছিল এই গাছগুলাও আমি ছোটো কন্টেইনারের মাঝে লাগাই আনিছি দুইটা করিয়া আর এই গাছগুলা যদি হয় তাহলে বাসে যদি তাহলে আমি এগুলাটা সেপারেট করিয়ে আনিম আর একটু বড় ফটোর মাঝে বড় কন্টেইনারের মাঝে তো এই তো রেডি হয়ে গেল আমার এই যে থ্রি উইক্স বাদে আমি দেখাই আর তিন সপ্তাহ পরে দেখাই আর আমার বেগুনের গাছ কীরকম হয়েছে বড়ো বড় গেছে দেখতে করা এই যে আরও আছে তো কিছু ফুলও আইছে যে ফুল আইছে। এই গাছের মাঝেও ফুল আইসে আর এই গাছের মাঝেও আইছে ফুল আইসে তো বেশ কিছু ফুল আইছে গাছ ওর মাঝে দেখতে পারা খুব গাছগুলা বড় গাছগুলা বড়িগুলো টপের মাঝে রাখায় আর মাটির মাঝে থাকলে অনেকটা সময় নেয় বড় হইতে এই যে আর একটা বড় গাছ এই গাছের মাঝেও ফুল আইসে কয়েকদিনের মাঝে ফুলগুলা ফুটি যাইব আর এই যে সোটোর টবের মাঝে আছিল আমার দুইটা গাছ তো গাছ আমি উটাই আনিছি কি কারণ মোটামুটি বড় হয়ে গেছে এই যে একটা গাছ এখন রাখছি আর এই টবের মাঝে রাখছি আর একটা গাছ এই যে আর একটা টবের মাঝে রাখছি মোটামুটি বড় হয়ে গেছে আমি তো ভাবছিলাম বড় হইতো না এগুলা বাঁচতেও নাই তো দেখা যাক যে বাঁচি হয়ে গেছে আর বড় হয়ে গেছে তো আমি ওগুলা আলাদা করে আনিছি তো নেক্সট ভিডিওতে আমি দেখাইম কীভাবে বেগুন গাছের যত্ন নিলাম আমার এত তাড়াতাড়ি এত বড় হয়ে গেলো আর ফুলও আইলো তো আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আমার এই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব করিয়ে নিবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর সাথে তাহার লাগে তাহলে পালাতে হোকা আল্লাহেজ